কথারে অছি আবসোলুট পাওয়ার করপ্ট আবসোলুটলি। আজি সমান কথা ওড়িশারে দেখিবাকু মিলুছে। ওড়িশারে পূর্ণ ক্ষমতারে অছি বিজু জনতা দল এবং আরামসে লুট চালিছে, লুট করুছি বিজু জনতা দল। আর বহু উদাহরণ সহ তথ্য সহ সরকারি তথ্য সহ আপন পাখে আমি রাখুছু। বিজেডি ও ওড়িশার মুখ্যমন্ত্রী ও বিজু জনতা দল সববে ক্লেম করে থাকে আমি 4.5 কোটি লোকর আশীর্বাদ পাইছু, আমি তাঁর সেবা করুছু। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে 4.5 কোটি লোককে কেউভাবে ভাবে লোক মানে লুট্র শিকার হয়েছেন তার মধ্য আমি পর্দাফাশ করুছু আজ। এবং যাহা আমি দেখুছু সেমানে কৌছেন রূপান্তর করেছেন রাজ্যক নূয়া যুগরে পরিণত করেছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিজু জনতা দল টর্ন টু বি এ করপশন ক্লব হয়ে যাইছে। এবং গভর্নমেন্ট করপশন এভাবে ভাবে হিউজ হয়েছি আকু চিন্তা করা যাই নপারে। করপশন কতবে করেছেন, করপশন হয়েছে 2020-21 এবং 2021 এবং 22 দুইটি আর্থিক বর্ষ যেতবে সমগ্র দেশ এবং রাজ্য করোনার সড়ুলা সেই সময়ক উপযুক্ত সময় ভাবি যেতবে মুখ্যমন্ত্রী তাটি কবাট পকাইকি নবীন নিবাসে রুলে এপটে তলে লুট চাল এ লুট্র পর্দাফাশ আপনার যদি দেখবে কি কিছু তাঁকর যে সরকার যে আনুয়াল রিপোর্ট আসিছি, সরকার যে অডিট রিপোর্ট আসিছি 2020-21 এবং 21-22 এ নথিপত্র হচ্ছে তাঁকর বিজু জনতা দল সরকার। এবং আশ্চর্য হবে অক্টোবর পর্যন্ত আকু রখা যাই গত অক্টোবর পর্যন্ত এবং তা ওয়েবসাইট্রে মিলিয়া বড় কষ্ট হচ্ছিল, জানুয়ারিতে বহুত কষ্ট এ বই মিছে এবং ওয়েবসাইট্রে সব তথ্য না। এতে কম হয়েছে ওড়িশার টোটাল 314 ব্লক যেটাকি পঞ্চায়েত সমিতি 6798 গ্রাম পঞ্চায়েত ঠিক সেইভাবে ভাবে মুনিসিপাল কর্পোরেসন 5, মুনিসিপালিটি হচ্ছে 47 এবং এনএসি 62 এ সমস্ত কথা রয়েছে। এবং 15টি সবজেক্ট উপরে যা তাঁর ফাইন্ডিং রকিছেন অডিটর যেটা লোকাল ফন্ড অডিটর তা দেহে এ সমস্ত কথা স্কুল কলেজ এমই স্কুল ঠু আরম্ভ করে মুনিসিপালিটি ব্লক্র রকিছেন কোন সে ফাইন্ডিং দেলে ব্লক্রে সব আসলে জেলা পরিষদ টোটাল 30টি জেলা পরিষদ 30টি জেলা পরিষদ রু 1 নম্বর ফাইন্ডিং হলে ইন 30 জেলা পরিষদ অফ দি স্টেট হুইচ আর অডিটেড ডিউরিং 2021-22 ফর ফাইন্যান্সিয়াল আউ 2021 1854 কোটি টঙ্কা আর ইউটিলাইজেশন সার্টিফিকেট মিলু। ঠিক সেইভাবে ভাবে পঞ্চায়েত সমিতিরে 3016 কোটি টঙ্কার কোণী ইউটিলাইজেশন সার্টিফিকেট দেইপার না, যেটা কি ওভরঅল ইউটিলাইজেশন পরসেঞ্জ হচ্ছে 51.36%। আমি পূর্বর বারম্বার কুলু রাজ্যের গোটে পিসি সরকার চালছি যেটা কি পিসি পরসেঞ্জ লা 50%, যেটা কি আমার রাষ্ট্রীয় সভাপতি জেপি নড্ডা এটি কে তাকে নিজে সরকার স্বীকৃতি করেছেন তাঁকরি অডিট মাধ্যমে যে এটি গোটে 50% সরকার চালছে। ঠিক সেইভাবে ভাবে অনইউটিলাইজ সার্টিফিকেশন পটনি 16483 কোটি টঙ্কা রিমেন আউটস্ট্যান্ডিং ফর সবমিশন অফ দি 250 পঞ্চায়েত সমিতিরে 250টি ব্লক্রে আর কিছু হিসাব মিলুনি। ঠিক সেইভাবে ভাবে মুনিসিপাল কর্পোরেসনে গোটে 1,83,00,000 টঙ্কা কুয়াড়ে যাইছে তার হিসাব মিলুনি। আর গোটে হচ্ছে সোশিয়াল আসিস্টান্স যেটা কি আমার রয়েছে বার্ধক্য ভত্তা বিধবা ভত্তা তাকে মধ্য খাই 21,37,000 মানে এ সব তাঁকর উপরে পেনাল্টি পকাইছেন কি না অডিটর জেনারেল। ডিউরিং 2021 134 পঞ্চায়েত সমিতি 813 ক্যাশ বুক উইথ ব্যালান্স অফ 305 কোটি টঙ্কা কেউটি কিছু মিলি 2997 ওয়ার্ক কেস রেকর্ড 84 পঞ্চায়েত সমিতি ইনভলভিং 54 কোটি ডিউরিং 2020-21
ड्यू टू इम्प्रॉपर प्लानिंग 242 कोटी यूटिलाइजेशन सर्टिफिकेट 484 कोटी रो मिलुनि एथिरे कोउ कोउ सब रहिछन्दि ब्लॉक आपण आश्चर्य हेबे ए समस्त कथा मध्य खबर कागज रो पृष्ठा मंडन करछि ए समस्त कथा खबर कागज रो पृष्ठा मंडन करछि खबर कागज रो पृष्ठा मंडन करछि कोउटा जाजपुर ब्लॉक करछि बिंझारपुर ब्लॉक करछि बरी ब्लॉक करछि বরচনা ব্লক করেছি নিজে মহাশয় যে মুখ্যমন্ত্রী হিঞ্জিলি ব্লক করেছি মুখ্যমন্ত্রী যেটি সব আডপ্ট করুলে আপনার দেখিবে যেটি সব বিজেপুর বালেশ্বর তীর্তোল পিপিলি যেসব সিট সব মুখ্যমন্ত্রী নিজে কইলে আডপ্ট করি বলে ধামনগর চান্দবালি এন্টায়ার ব্লক টোটাল লুট চলছে লুটর পরিমাণ আপনার খালি দেখুত যাজপুর ব্লক অডিটি 125 কোটি টাকার বিনিয়োগ প্রমাণপত্র নাই অগ্রিম 2,88,00,000 টাকা নেলে 31 কোটি টাকা খরচ নহি পড়ি রয়েছে অডিট বেড়ে 18 জনক 3,75,00,000 টাকা দশরথপুর ব্লক 133 কোটি টাকা অনুদান কাগজপত্র কিছু নাই ইয়ে হল দশরথপুর ব্লক দুই থর বিলে হড় 5,00,000 টাকা 46 কোটি টাকার অনুদান পড়ি রয়েছে 27 কোটি টাকা কুয়াড়ে যাইছে তা হিসাব মিলুনি যাজপুর ব্লক ঠিক সেইভাবে এটি আসলে যাজপুর পৌরপালিকা এনএসি 72,56,00,000 যাজপুর পৌরপালিকা ঠিক সেইভাবে আসলে বরচনা বরচনার সেইভাবে আপনার আসুচি পাখাপাখি 90-100 কোটি টাকা ঠিক সেইভাবে বরি ব্লকরে কর্মচারী আদায় হব 2,40,00,000 টাকা এবং 116 কোটি টাকার বিনিয়োগ পত্র বরিরে না এইভাবে পরিস্থিতি সব বর্তমান রাজ্যের হয়েছে আহরি আপনার আশ্চর্য হবে হিঞ্জিলি কাটু উপরে যা ফাইন্ডিং দিয়েছেন আপনার আশ্চর্য হবে হিঞ্জিলি নির্বাচন মন্ডলীর যে সেটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিকভাবে বিনিয়োগ হয়ে পারি যা ফলে কি হাজার হাজার হিতাধিকারী পাইপারি না সে কথা ফাইন্ডিংস ভিডিও উপরে রয়েছে এটা হচ্ছে হিঞ্জিলি কাটুর গোটিয়ে আমি দেছু অন্য কোণী নুহ গঞ্জাম জেলার মুখ্যমন্ত্রী নির্বাচন মন্ডলীর ইয়ে হচ্ছে ফাইন্ডিংস তাহলে ওভরঅল এমানে কম করছেন আদায় করছেন টোটাল উপরে 314 ব্লক প্রত্যেক ব্লকরে আপনার দেখবে 100 কোটি ঊর্ধ্ব টঙ্কা কুয়াড়ে যাই গায়ব কে কিছু পাইপার না প্রত্যেক মুনিসিপালিটি এনএসি ও মুনিসিপাল কর্পোরেসন ও অন্যান্য সংস্থা এ সমস্ত কথা যেত মিশা যাই বর্তমান সুদ্ধা 40,000 কোটি টঙ্কার ঘোটালা করেছে বিজু জনতা দল সরকার 40,000 কোটি টঙ্কা যে সময় করোনা সময় লোকে বাহারি পু নলে সেই সময়কু প্রকৃষ্ট সময় ভাবিকি 40,000 কোটি টঙ্কা রাজ্য তহবিলু এমানে নেইছেন সেতবে পঞ্চায়েত নির্বাচন লা মু ভাবছি বিজু জনতা দল বোধে আশা করব আউথরে করোনা এইভাবে আসু লোকে এইভাবে অসুবিধার থাকত এবং আমি আহরি লুট করবু কমিং নির্বাচন এভাবে কেউটি কেবে দেই না সেপাই আমি বিজু জনতা দল পাখে দাবি রাখুছু তুরন্ত আর উত্তর রাখতু এবং যে যে 40,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে তাঁকু কেমিতি গরিব গুরবা লোকঙ্ পাখে পুনর্বার পৌঁছাইব সেপাই সেমানে কন খসড়া প্রস্তুত করছেন আর উত্তর রাখতু এ 40,000 কোটি টাকা কাহা পকেটকু যাইছে ইয়ে টঙ্কাটাকি 2 টাকা নুহে এবং এ সমস্ত তথ্যকু নেই ভারতীয় জনতা পার্টি এ চার্জসিটকু প্রত্যেক ব্লক এবং প্রত্যেক লোকঙ্ পাখকু নব ইয়ে হচ্ছে আমার চার্জসিট প্রত্যেক ব্লকরে বিজু জনতা দলর নেতা মন্ত্রী ও অফিসর মানে মিশিকি শহ কোটি টাকা লুট করছেন এবং এর কেউ অনেক প্রত্যেক ভিডিও ঠু আরম্ভ করে দেখবে কিরাণী পর্যন্ত সেপাই সে বিজু জনতা দলর ফন্টা লুইংস ভাল কাম করছেন আমি আহরি আশ্চর্য হবে একথা বোধে এইভাবে সব এ সমস্ত তথ্যকু ভারতীয় জনতা পার্টি লোকঙ্ আদালতকু দেব লোকঙ্ পাখকু নব এবং আমি এটি দাবি রাখুছু কমিং নির্বাচন পরে ভারতীয় জনতা পার্টির সরকার হলে সমস্ত কড়া গন্ডা করি আদায় করা যাব সে অফিসর যে থাও কিংবা যে নেতা থাও সমস্ত জেলে রয়েবে একথা মধ্যে এবেঠু আমি তাগিদ করে দেছু আহরি আশ্চর্য হবে আপনার বরি ব্লকরে জনে শিক্ষক আসিকি মালকানগিরু চাকরি করে দেব বলে গোটে শিক্ষক ব্যাঙ্ক পিও 3 কোটি টাকা উঠেছে ব্যাঙ্ক পিও ম্যাক্সিমম লোকঙ্ঠু 3,00,000-4,00,000 কি 3 কোটি টাকা উঠে নিয়েছে এবং সে ফের উঠেকি আগে করেছি কন কাহা পাখকু আসি সি আসিলে শঙ্খ ভবনরে ফটো দেখাইবা সময় সহযোগী কি শঙ্খ ভবনকু দেখাইকি কারণ বিরাট অট্টাড়িকা হয়েছে
লোক আসুচার শঙ্খ ভবনরে রোচার নেতা সহ ফটো রোচার সে ফটোকে নেই আপনি ব্র্যান্ড আম্বাসাডর করি পয়সা চাকরি না শোষণ করা যাচ্ছে তাহলে রাজ্যের চালছি কম রাজ্যের কোভাবে ভাবে সরকার চালছে কোণ এ লুট করা ঠিকারে দিয়া হয়েছে সেই আমি কহিলু বিজু জনতা দল গভর্নমেন্ট বর্তমান গোটে করপশন ক্লব হয়েছে এবং এ সমস্ত তথ্যক ভারতীয় জনতা পার্টি লোক নব এবং এ 40,000 কোটি টাকা যা লুট হয়েছে বিজু জনতা দল তার উত্তর রাখু রাজ্যবাসী পাখে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।